ভারতের কপালে চিন্তার ছাপ ভারতের প্রধানমন্ত্রীর কপাল কুচকে গেছে বাহান্ন ইঞ্চি সাতি আর এখন তেপ্পান্ন ইঞ্চি হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি চরম গরম খবর এবং সেটি নিয়ে আপনাদের আজকের প্রতিবেদন আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভারতের অরুণাচল প্রদেশকে অনেক দিন ধরে নিজেদের একটি প্রদেশ দাবি করে আসছে চীন চীন দাবি করে যে তাদের এই প্রদেশটি ভারত অবৈধভাবে সিনিয়ে নিয়েছিল আর এই কারণে ভারতে আক্রমণ সানিয়েছিল সিনা ফৌস ষাটের দশকের সেই আক্রমণে অনেক দূর তারা দখল করে নাই। বন্ধুরা গালোয়ান উপত্যকার সেই বিশালের কাহিনী সতেরো থেকে এই পর্যন্ত যে কাহিনীগুলো ঘটেছে সেখানে প্রায় হাজার হাজার বর্গ কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে চীন ভারতের খাতরানা গোয়েন্দা সংস্থা রয়ও সে ব্যাপারে কোনো তথ্যপাত্র পেয়েছে কিনা বা পূর্ব থেকে ধারণা করতে পেরেছিল কি না সেটি আমার কাছে বোধগম্য নয় বন্ধুরা এই দেশটি বা এর র বাংলাদেশে যতটা সক্রিয় তার সীমান্ত রক্ষা এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে কতটা সক্রিয় সেটি নিয়ে আমি যথেষ্ট সন্দিহান যদিও সার্বভৌম এবং নিরাপত্তা ব্যাপারে বর্তমান মোদী সরকার ভারতকে জিরো টলারেন্স নীতিতে রেখেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে চীনকে তারা মোকাবেলা করেছে চোখের চোখ রেখে বন্ধুরা এক্ষেত্রে তার ভয় ডর এবং দেশের হারানোর যে ব্যাপারগুলো সেটি তারা তথ্য ভরে উড়িয়ে দিয়েছে পার্শ্ববর্তী বাংলাদেশ নেপাল এবং মায়ানমারের মতো দেশগুলো যারা তাদের চেয়ে কম শক্তিশালী কিন্তু চীন এবং পাকিস্তান সীমান্তে গেলেই তাদের কাপা কাপি বা কম্পন শুরু হয়ে গেছে সুতরাং এই ব্যাপারগুলো সম্পর্কে আপনাদের বুঝতে হলে বা জানতে হলে কয়েকটি বিষয়কে অগ্রাধিকার ভিত্তিতে প্রাধান্য দিতে হবে আর তা হচ্ছে বাংলাদেশের ভূ অবস্থান ভারতের উত্তর পূর্বর সাতটি রাজ্যকে সেভেন সিস্টার নামে ডাকা হয় আপনারা খুব ভালো করে জানেন বন্ধুরা উত্তর পূর্বাঞ্চলের এই সাতটি রাষ্ট্র রাজ্য নিয়ে ভারত সব জন্য চিন্তা থাকে যে এখানকার যে সকল স্বাধীনতাকামী বিদ্রোহী গোষ্ঠীগুলো তারা চীন পাকিস্তানের মতো গোয়েন্দা গোষ্ঠীর সমন্বয়ে প্রভাবিত হয়ে বাংলাদেশের ভূমি ব্যবহার করে বড়ো ধরনের হামলা পরিচালনার মাধ্যমে অবশ্যই সেখানকার ভারতীয় নিরাপত্তা বাহিনীকে ঘোল খাওয়াতে পারে আর এটি নিয়ে তাদের যতটা উদ্বেগ এ কারণে তারা বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশসমূহ ভারত সমর্থিত সরকারগুলোকে ক্ষমতায় রাখতে চায় জনগণের সরকার ক্ষমতায় থাকলে ভারত অটোমেটিক্যালি সেই সুবিধা পাবে সে যেই হোক বন্ধুরা বাংলাদেশের প্রেক্ষাপট প্রেক্ষাপট বিবেচনায় দলমত নির্বিশেষ নয় ভারতের উচিত জনগণের সরকার সে যেই আসুক যে দলেরই আসুক বা যে মতেরই আসুক তাকে সহযোগিতা করা তাহলে স্থিতিশীল বাংলাদেশ তাকে একটি স্থিতিশীল উত্তর পূর্বাঞ্চল উপহার দিতে পারবে সুতরাং এই ব্যাপারগুলোর ক্ষেত্রে ভারতের র এবং ভারতের যে সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে তারা খুব ভালোভাবেই বলতে পারবে তবে কিছু কিছু রাজনৈতিক দলের বা রাজনৈতিক নেতার বিভিন্ন দলের প্রতি বা বিভিন্ন দেশের প্রতি কিছুটা ভালোবাসা বা বিশ্বাস বা আস্থা থাকে তবে সেক্ষেত্রে ভারতের গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক্যাল যে ব্যাপারগুলো সে যেভাবে চলে সেই ডেমোক্রেটিক্যাল বা গণতান্ত্রিক ব্যাপারগুলো যদি পার্শ্ববর্তী দেশসমূহ প্রতিষ্ঠা করতে সহযোগিতা করে এটি তার জন্য মঙ্গলজনক হবে বন্ধুরা তাই ভারতের এই অরুণাচল প্রদেশে বর্তমান কয়েক সপ্তাহ যাবৎ যে ব্যাপারগুলো ঘটছে সেটি তাদের জন্য দুশ্চিন্তার কারণ আর যুগপথভাবে চায়না বাহিনী ষাট কিলোমিটার অরুণাচল প্রদেশের অভ্যন্তরে ঢুকে গেছে যদিও পুরো অরুণাচল প্রদেশটির চায়না বাহিনী বা চাইনিজ সরকার নতুন নাম দিয়েছে তাদের প্রদেশ ভিত্তিক ঐতিহ্যবাহী নামগুলো ধারণ করে ভারত অবশ্য সেটি প্রত্যাখ্যান করে বলেছে চীন যদি অরুণাচল প্রদেশের নিজেদের প্রদেশ অনুযায়ী নাম রাখে তাতেই অরুণাচল প্রদেশের চীনের হয়ে যাবে না শুধুমাত্র নামের মাধ্যমেই এটিকে তারা দখল করতে পারবে না বন্ধুরা ভারত এবং চীন বিশ্বের অন্যতম বৃহত্তর দুই শক্তি বিশ্বের অন্যতম বৃহত্তর দুই পারমাণবিক শক্তি অর্থনৈতিক শক্তি এবং সামরিক শক্তি পৃথিবীর অন্যতম বৃহত্তর এই সামরিক শক্তি অর্থনৈতিক শক্তি এবং আপনি ডেমোক্রেটিক্যাল বললে সেটি ভারত এবং আপনি যদি সমাজতান্ত্রিক দিশায় বলেন সেটি হচ্ছে চীন যাই হোক রাজনৈতিক মতাদর্শ বাদ দিলে দুইটি দেশ সর্বোচ্চ পরমাণু শক্তিধর এবং অর্থনৈতিক শক্তিধর বা সামরিক বাহিনীর অধিকারী পৃথিবীর সবচেয়ে বড় সামরিক বাহিনীর অধিকারীর দেশটির নাম হচ্ছে অবশ্যই চীন তাদের সামরিক বাহিনীর পরিমাণ প্রায় চব্বিশ লক্ষ আবার অন্যদিকে ভারতের সেনাবাহিনীর সংখ্যা হচ্ছে প্রায় সাড়ে বারো লক্ষ অর্থাৎ পৃথিবীর দুই বৃহত্তম সেনাবাহিনী এবং পৃথিবীর দুই বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ এবং অর্থনৈতিক শক্তিধর দেশ আবার জনবহুল দেশ যদি এক অপরের বিরুদ্ধে যুদ্ধ জড়িয়ে পড়ে তার প্রভাব সরাসরি দক্ষিণ এশিয়া সহ আমাদের বাংলাদেশও এড়াতে পারবে না এবং বাংলাদেশের ভূ প্রকৃতিগত অবস্থান ঠিক এমন যে এখান থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় বাংলাদেশের নাই তাই বাংলাদেশের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে নিরপেক্ষ থাকা বন্ধুরা নিরপেক্ষ না থেকে বাংলাদেশ যদি কোনো পক্ষে উস্কানি দিতে চায় তাহলে দিন শেষেটি সেটি বাংলাদেশের সার্বভৌম নিরাপত্তার জন্য চরম একটি বেদনাবধুর কাহিনী হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই নিজেদের জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটি আশা করা যায় অর্থাৎ জাতীয় স্বার্থের ক্ষেত্রে জাতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের আঠারো কোটি মানুষ যে কোনো বিষয়ে যদি ঐক্যমত্ত থাকে তাহলে এখানে ভুল হওয়ার সম্ভাবনা কম তবে আইসোলেটেড যে কোনো ধরনের সিদ্ধান্ত দেশের জন্য হিত বিপরীত হতে পারে সুতরাং বিষয়গুলো সম্পর্কে অবশ্যই আমাদের সজাগ থাকতে হবে বন্ধুরা যেটি বলছিলাম বর্তমানে ভারতের মণিপুর রাজ্যের যে কাহিনী এবং সেভেন সিস্টার যে অবস্থা এটি যদি আরও অবনতি হয় দিন শেষে কোনো না কোনো সময় বাংলাদেশও তার আঁচ পড়তে পারে সুতরাং আমাদেরও ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকা উচিত আবার ওপার দিয়ে যখন আপনার অরুণাচল প্রদেশের ষাট কিলোমিটার অভ্যন্তরে চাইনিজ বাহিনী ঢুকে ঘাঁটি গেড়েছে সেখানেও চরম ধরনের একটি অস্থিরতা বিরাজ করতে পারে কারণ ভারতের সামরিক বাহিনী এটি সহ্য করবে না এবং তারা সরাসরি এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে তখন যে কোনো কিছু ঘটতে পারে এখানে স্থানীয় সংবাদ মাধ্যম মণিপুর টোয়েন্টি ফোর এবং আরও কিছু সংবাদ মাধ্যম যেমন নিউজ ফাই এ ব্যাপারে সুস্পষ্ট প্রতিবেদন তারা দাখিল করেছে তা হচ্ছে যে এখানে চাইনিজ বাহিনী ষাট কিলোমিটার অভ্যন্তরে ঢুকে ঘাঁটি গেড়েছে সেখানে পাথরে খোদাই করে চায়নার নাম লিখেছে সাল লিখেছে এবং সেখানে চাইনিজদের খাবার এবং অন্য পরিবেশন ভিত্তিক যে রান্নার বিষয়গুলো রয়েছে সেগুলোও দেখা যাচ্ছে কোনো একটি নতুন অঞ্চলে প্রবেশের পর চায়নারা মূলত নিজেদের এরিয়া ডিমার্কেশনের পর এই ধরনের কাজগুলো করে থাকে অর্থাৎ নিজেদের এরিয়া সুনির্দিষ্ট করার জন্য চায়নারা এই ধরনের কাজগুলো করে থাকে আর এই ব্যাপারগুলো সম্পর্কে ভারত সরকার সতর্ক থাকার জন্য অনুরোধ করেছে মণিপুর প্রদেশের গভর্নর বীরেন সিং এবং তিনি কয়েকটি দাবি জানিয়েছেন তার মধ্যে অন্যতম হল বন্ধুরা এই সকল রাজ্যের সীমানা রক্ষা করার জন্য এই ক্ষমতাগুলো রাজ্য সরকারকে দেয়া অর্থাৎ বর্ডারে যে সকল কাহিনীগুলো ঘটে তার পরিপূর্ণ সক্ষমতা বা ক্ষমতা রাজ্য সরকারের উপর বৃদ্ধিলে তারা যথাসময়ে প্রকৃত অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে সুতরাং এখন ভারত সরকারের কাছে তারা এই সাহিত্য শাসনের দাবির অন্যতম একটি বিষয় হচ্ছে সীমান্ত যে ব্যবস্থাপনা সেই সীমান্ত ব্যবস্থাপনা কেন্দ্রীয় সরকারের হাতে না রেখে তাদের উচিত হবে যে স্টেট ভিত্তিকতা ভিত্তিক এই সকল যে সকল পুলিশ ব্যবস্থা রয়েছে বা তাদের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার কাঠামো পরিবর্তন করে সীমান্ত ব্যবস্থা তাদের হাতে দিয়ে দেয়া ভারত সরকার কোনোদিনই এটি দেবে বলে মনে হয় না তারা ইচ্ছা করলে হয়তো নিজেদের দাবি জানাতে পারে তবে দেখা যাক শেষ পর্যন্ত এই অরুণাচল প্রদেশ সহ সেভেন সিস্টারের অবস্থা কি হয় এবং এটি যদি আরও জটিল আকার ধারণ করে সেটি কীভাবে প্রভাব ফেলে ভারতের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশে তার প্রভাব কি পড়ে সেটিও দেখার বিষয় ভারত অবশ্যই হয়তো বোঝার চেষ্টা করবে যে বাংলাদেশের সাথের কোনো সম্পর্ক আছে কি তবে আমার কাছে মনে হয় বাংলাদেশের সাথের কোনো সম্পর্ক নেই এটি কাকতালীয় মাত্র অর্থাৎ বাংলাদেশের সাথে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথেই সিকিম সহ অর্থাৎ সেভেন সিস্টারে যে কাহিনিগুলো ঘটছে এখানে সিকিম নাই অন্য অঞ্চলগুলোতে যে ব্যাপারগুলো ঘট সেখানে সেই অঞ্চলেরই একটা নিরাপত্তা উদ্বেগ এবং তাদের স্বাধীনতা পাওয়ার একটি আগ্রহ বন্ধুরা চীন এবং পাকিস্তান সহ অন্যান্য যে সকল গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা কি এখানে আসলে সুযোগ নেওয়ার চেষ্টা করবে আপনাদের কি মনে হয় চীন এবং পাকিস্তান গোয়েন্দা সংস্থাগুলো কি বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতকে অস্থিতিশীল করার মতো আবার পূর্বের নয় কোনো কার্যক্রমে জড়িত থাকতে পারে বন্ধুরা বাংলাদেশের উচিত হবে এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা অর্থাৎ আমাদের দেশের ভূমি ব্যবহার করে বিশ্বের অন্য কোনো দেশ যেন তাদের নিজেদের ভূ রাজনৈতিক চরিতার্থ হাসিল না করতে পারে নিজেদের কূটকৌশল যাতে হাসিল না করতে পারে সে ব্যাপারে সতর্ক থাকা বন্ধুরা অন্যের কোনো এজেন্ডা বাস্তবায়নের কোনো অবস্থান বা কোনো তীর্থস্থান যেন বাংলাদেশের মাটি বা বাংলাদেশের ভূমি না হয় সে ব্যাপারে চোখ কান খোলা রাখাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ কি বলেন আপনারা ধন্যবাদ আল্লাহ